আমি খোকন, মানে শহীদুল ইসলাম খোকন, এডিটর জিন্না, ডাইরেক্টর স্বপন চৌধুরী, যে এখন সুইডেনে আছে, আর হুমায়ুন ফরিদি, আমরা এই পাঁচজন মিলে ভারত ভ্রমণে বাইর হই, যে ভারত আমরা ঘুরে বেড়াবো। জানেন, একা খেতে পারতো না দুপুরের আগে, ঠিক 12:30 একটা বাজবেই না। এই যে ক্যামেরাম্যান হাসানকে, আমাদের আর্টিস্ট খলিল ভাইকে, আমাকে, বিভিন্ন জনকে ফোন দিত, এই আসেন আসেন আসেন। আরেকবার মনে আছে শাবনুরের জন্মদিন, সে আর আমি যাচ্ছি তার গাড়িতে। আমি আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আজকে 4 এপ্রিল 2016। এই দিনে আমার এই বন্ধুটিকে হারাই আমি। হ্যাঁ, শহীদুল ইসলাম খোকন আমার খুব কাছের একজন মানুষ। উনি আর আমি দুজনে কিন্তু প্রায় একই টাইমে সিনেমায় আসি। উনি আসেন 1974-এ, আমি আসি 75-এ। হ্যাঁ, কিন্তু তার আগে আমি ডাইরেক্টর হয়ে যাই ঘরের বউ দিয়ে। আমার সেকেন্ড ছবি যখন গীত আরম্ভ করি আমি, তখন উনি রক্তের বন্দী, হ্যাঁ রক্তের বন্দী ছবিটা শুরু করেন। আমরা একই সঙ্গে শুটিং করতেছিলাম তখন কক্সবাজার। হ্যাঁ, আমি হিমছড়িতে, সে মরিচায় শুটিং করছিল, এখন বোধহয় এখানে রোহিঙ্গা ক্যাম্প। কিন্তু পর্দায় আমাদের লড়াই ছিল। আমি চাইতাম যে, সবসময় চাইতাম যে পর্দায় তাকে দাবিয়ে রাখতে, আবার সেও চাইতো আমাকে দাবিয়ে রাখতে। আমার যখন ঘৃণা ছবিটা আমি রিলিজ করি, তখন সে কমান্ডো রিলিজ করে। কমান্ডো সেই 8-সিটার পোস্টার, ভাই বুঝছেন, বিশাল আকারের ওই পোস্টারের কাছে আমার ঘৃণা ছবি মার খেয়ে যায়। হ্যাঁ, আমি প্রথম দিন ভালো সেল পাইনি তার ওই ছবির কারণে। কিন্তু সে, আমি গেছি সকালবেলা তার ছবি দেখতে, সে গেছে আমার ছবি দেখতে। দেখে সে দুজনের ফোন, আমি কি দেখছেন কা হক, তা আমার বলতেছে আপনি তো মারাত্মক ছবি বানাইছেন। আমি মারাত্মক বানাইলে কী হইব, মর্নিং শুধু সেল পাইলাম না, আপনার পোস্টারের কাছে মাইর খেয়ে গেলাম, এটার প্রতিশোধ আমি নিমু। কিন্তু আমি নিমু, আসলে আমি নিয়েছিলাম প্রতিশোধ এমনি 1 এপ্রিলে। সেদিনটা একটা বিশেষ দিন ছিল, পরিচালক সমিতির নির্বাচন ছিল সেদিন, এবং এই নির্বাচনে সভাপতির পদে দাঁড়িয়েছিলেন আমাদের এই শহীদুল ইসলাম খোকন, আর এর পিছনে অবদান ছিল আমাদের 5 পাণ্ডবের, আমি, মমতাজুর রহমান আকবর, বাদল খন্দকার, সোহানুর রহমান সোহান এবং শহীদুল ইসলাম খোকন, এই 5 পাণ্ডব। আমরা একটা প্ল্যান করলাম যে কীভাবে সমিতিটা, মানে কি সমিতিটাকে ঘুরে দাঁড় করানো যায়। কিছু অনিয়ম চলতেছিল তখন, তখন আমরা 21 জন দাঁড়াই, এবং উপরওয়ালার মেহরবানিতে আমরা 21 জনই পাশ করি, যেটা পরিচালক সমিতিতে এখন একটা দৃষ্টান্ত, এরকম আর হয়নি কখনো, ওইটাই প্রথম ওইটাই শেষ, একসঙ্গে 21 জন পাশ করা। এই তো সেই দিনটা বিশেষ দিন এই জন্য যে ওই একই দিনে আমার একটা ছবি রিলিজ হয়েছিল 4 এপ্রিল, ঠেকাও মাস্তান আর তার ভেজা বেড়াল। ছবি রিলিজ হয় এবং ছবি রিলিজে তার ভেজা বেড়ালের সাথে আমি জিতে যাই, আমার ছবিটা সুপারহিট হয়ে যায়, তার ছবিটা মার খেয়ে যায়। তা আমাকে হাসতে হাসতে বলতেছে প্রতিশোধ নিয়ে নিলেন, আমি কই হ্যাঁ নিলাম। এই অনেক অনেক মজার একটা মানুষ এবং দিল খোলা মানুষ। আমার মনে পড়ে কেমনটা দিল খোলা, আপনাদের বললে বুঝবেন। আমি খোকন, মানে শহীদুল ইসলাম খোকন, এডিটর জিন্না, ডাইরেক্টর স্বপন চৌধুরী, যে এখন সুইডেনে আছে, আর হুমায়ুন ফরিদি, আমরা এই 5জন মিলে ভারত ভ্রমণে বাইর হই, যে ভারত আমরা ঘুরে বেড়াবো। কিন্তু এখান থেকে যাওয়ার পথে কিন্তু আমরা একটা বাজেট করি, কীভাবে ঘুরবো, কীভাবে যাব। আমাদের সব কিছু প্ল্যানের মধ্যে ছিল বাই রোড, শুধু ঢাকা থেকে কলকাতা প্লেনে। কলকাতা পৌঁছানোর পর সে যথারীতি অরণ্যা গেস্ট হাউস, আমার আগের পরিচিত, সেখানে উঠলাম। হুমায়ুন ফরিদিও পরিচিত, সেখানে উঠলাম।
উঠার পর সারা দিন গেল, হঠাৎ করে সন্ধ্যার সময় সে টিকিট নিয়ে আসছে চেন্নাই, প্লেনের টিকিট নিয়ে আসছে 5টা তার নিজের পয়সা দিয়ে, কিন্তু প্ল্যান ছিল কিন্তু যার যার টাকা শেষে খরচ করবে। তাই বললাম যে আপনি প্লেনের টিকিট নিয়ে আসলেন, আমাদের তো বাই রোডে যাওয়ার কথা, ট্রেনে যাব আমরা, ট্রেন জার্নি করবো। কেন না প্লেনে? আমি ধরো আকাশের রঙ তো সবই এক, আকাশ দিয়ে গেলে কী দেখুন, ট্রেনে ট্রেনে। কিন্তু সে শুনবেই না, মানে বললাম না যে দিল খোলা মানুষ, হাত খরচা মানে হাত খোলা, টাকা জমাতে পারতো না, খালি খরচ করতো, খালি খরচ করতো। 5টা টিকিট তার নিজের টাকায় নিয়ে আসছে। তাই এটা নিয়ে আমার সাথে আবার দ্বন্দ্ব তার সাথে এখানে। তা আমি আর স্বপন চৌধুরী প্ল্যান করলাম যে না তার সাথে যাব না। সে ঢাকা থেকে বলে আসলো আমরা ট্রেনে বাসে জার্নি করব, ভারত দেখব, পুরো ভারত ঘুরব। এখন সে প্লেনে জার্নি শুরু করে দিছে নাই তার সাথে। সকালবেলা হোটেলে একটা চিঠি লিখে রেখে আসলাম যে ভাই আমরা ট্রেন জার্নি করতে বেরিয়ে গেলাম, আপনি প্লেনে যান। ইতি মালেক আফসারি স্বপন চৌধুরী দুজনের নাম লিখে রেখে চলে যাই। আসলে আমরা ট্রেনে যাই, তারা প্লেন জার্নি করে। প্রায় 25 দিন পরে আবার কলকাতা নিউ ইয়র্কেটে দেখা, দেখি যে হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে সে ফরিদি আর জিন্না ওরা আসতেছে আমরা মুখোমুখি। যাই আমি আপনি ধোকা দিলেন, আমি তো ধোকা দেই নি, আপনি ধোকা দিছেন। আপনি ঢাকা থেকে বইলে আনলেন ট্রেন জার্নি করবেন, বাস জার্নি করবেন, বাই রোডে, আপনি এখন আকাশ দিয়ে শুরু করছেন, এই জন্য ভাইয়া গেছি। হো হো করে কতক্ষণ হাসলো, বললো সারা জীবন আপনি ঘাড়তেরামি করলেন। আমি কো হ সারা জীবন ঘাড়তেরাই করলাম ভাই, যেটা বলে আসছেন আর দেখার জন্য, দেখতে হলে তো ভাই বাই রোডে যেতে হবে, আকাশ দিয়ে গেলে কী দেখা যায়, পৃথিবীর সব দেশের আকাশই একরকম। আরে মানুষ হ্যাঁ জানেন, একা খেতে পারতো না দুপুরের আগে, ঠিক 12:30 একটা বাজবি না, এই যে ক্যামেরাম্যান হাসানকে, আমাদের আর্টিস্ট খলিল ভাইকে, আমাকে, বিভিন্ন জনকে ফোন দিত, এই আসেন আসেন আসেন। কোন জায়গাটা তার অফিস ছিল জানেন? এখন হোটেল 71 যেখানে, এই যে জর্জ ব্যারিস্টার প্রডিউসারের হোটেল 71 যে জায়গাটায় কাকরাই, এই জায়গাটায় তার অফিস, আর আমার অফিসটা অপোজিটে একটু হাঁটলেই 2 মিনিটের রাস্তা। এই আমি গিয়ে আসতেছি বুঝছেন, কস্তুরি থেকে খাবার আনাই তো, আবার খলিল ভাই যখন আসবে খলিল ভাইয়ের জন্য আলাদা সন্দেশ আনায় রাখতো। মানে এমন মানুষ আপনি খুব কম পাবেন, মনে করেন যে সে অলওয়েজ একটা স্বভাব বুঝছেন, অলওয়েজ। মৌসুমীর বিয়ে হোটেল সেরাটনে, তা আমারে বলে কি দাওয়াত পাইছেন না? আমি কো দাওয়াত তো পাইছি। কো যাবেন না? আমি কো যামু তো। কো কী গিফট দিবেন? আমি কো এখনও তো চিন্তা করি নাই, আপনি আমিও না। কো চলেন যে একসাথে বাইরে হয় গিফট কিনতে। তো দুজনে চলে গেলাম ইস্টার্ন প্লাজা, উমা সে যাই দেখি গোল্ডের দোকানে ঢুকছে। আমার তো বুঝছেন ধান্দা অন্যরকম, একটা ছোটোখাটো গিফট নিমু, ও গোল্ডের দোকানে ঢুকে বুঝছেন কানের দুল, একটা চেইন, বোধহয় একটা আংটি, এ ধরনের কী কী জানি নিছে, প্রায় 30-35 হাজার টাকা ওই আমলে। আমি চুপচাপ দাঁড়ায় রয়েছি, ও পেমেন্ট টেমেন্ট করার পর বলে যে আপনি কী কিনবেন? আমি কি আমি আর কিছু কিনুম না। কেন? আমি ওইটার মধ্যে 2টা কার্ড ফিট করেন, একটা মালেক আফসারি, একটা শহীদুল ইসলাম খোকন, দুজনে মিলে দিছি এটা। কন কে? আমি হ্যাঁ হ্যাঁ দুজনে মিলে দিছি, আপনি লেখেন। আমার কার্ড আমি বের করে দিলাম, দোকানদার ওই বক্সের উপরে আমার কার্ড আর তার কার্ড আমার মুখের দিকে তাকা রয়েছে। কো খরচ করবেন না? আমি কই না খরচ করুম না, করুম না খরচ। আরেকবার মনে আছে শাবনুরের জন্মদিন, সে আর আমি যাচ্ছি তার গাড়িতে, আমি তো আমাকে রাস্তা হঠাৎ থামলো, থেমে একটা বিরাট ফুলের তোড়া কিনলো। আমার কইলো আপনি নেবেন না? আমি কই না, ওই একটা দিয়েই তো চলবে, আপনি এটা নিলেন 800 টাকা দিয়ে, বিরাট বিশাল 800 টাকার ভাই, সেটা অনেক আগের কথা বলতেছি। আমি কই যে আমার কার্ড আছে, কার্ডটা এখানে জোড়া দেন। আমার উপর দিয়ে চালাই দিবেন? আমি কো হ আপনার উপর দিয়ে আবার চলবে বুঝছেন, এরকম একটা সম্পর্ক। কিন্তু হঠাৎ করে তার বুঝছেন মরণ ব্যাধিতে ধরল, এমন একটা ব্যাধি গলাতে যে ক্যান্সারটা নাকি পৃথিবীতে মাত্র 3-4 জন লোকের হয়েছে। আমেরিকায় গেছিলো চিকিৎসার জন্য, কিছু হয় নাই, একদম শুকায় গেছিলো ভাই, একদম শুকায় গেছিলো বুঝছেন। এই গলার ক্যান্সারের ব্যাপারটা আমার যেন ব্যক্তিগত ধারণা, ওনা খুব পান আর কাঁচা সুপারি আর জর্দা খেত। ওর জর্দা আসতো ভারত থেকে, পান আসতো সিলেট থেকে, সুপারিও সিলেট থেকে তার ভক্তরা পাঠাইতো,
এবং এগুলো এসে পরিবহন বা কি একটা পরিবহনে আসতো, সে পেমেন্ট করে এগুলো নিত। তার গাড়ির ভিতরে জানেন চিলমচি পিক ফেলাবার এবং পানদানি, যে চান্দির পানদানি কলকাতা থেকে আনছে এগুলো, এবং পরিচালক সমিতি যখন বসতো পানদানি নিয়ে বসতো, অনেকে আমরা যখন যেতাম আমরা ওর কাছ থেকে পান খেতাম, কিন্তু সে ঘন্টায় না হলো দুই থেকে তিন খিলি পান খেত। এতগুলো জর্দা, কাঁচা সুপারি, চুন, পান। আমার কেন জানি মনে হয় এই মরণ ব্যাধিটা এই কাঁচা সুপারি আর জর্দা আর এই পান থেকেই হয়েছে। পান থেকে তো হয় না, পান উপকারী জিনিস যদি কাঁচা খেতে পারেন। আমার যদ্দূর মনে হয় জর্দায়, বুঝছেন, সেই কি সুগন্ধি জর্দা ভাই, এতগুলো করে নিত সে। এই অনেক না করছি, অনেক না করছি, অনেক বুঝাইছি, কিন্তু না, ওই সিগারেট টিগারেট মদ খেত না তো, ওই একটাই নেশা, পানের নেশা। সে যখন অসুস্থ হয়ে পড়ে, একদিন কথা হয়ে যায়, বললেন যে মেয়ের বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি। এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর করে মানে অ্যারেঞ্জমেন্ট করছে, আপনি চিন্তা করতে পারবেন না। প্রচুর গেস্ট, আমি এটাও দেখতে চাঁদের মতো সুন্দর জানেন। এক সাইডে বসা ছিল, গেলাম বুকে জড়ায় ধরলাম, তখন ভয়েস গলা দিয়ে ভয়েস বেরোতো না, তখন তাকে লিকুইড খাওয়ানো হতো, হার্ড ফুড কোনো শক্ত ফুড খেতে পারতো না, কোনো কিছু ভাত তরি তরকারি খেতে পারতো না, শুধু লিকুইড খেয়ে বেঁচেছিল, হাড্ডি হয়ে গেছিলো শরীরগুলো। বুকে জড়ায় ধরার পর ভাই ছাড়ে না, ছাড়ে না, কারণ একটা মানুষ জানে সে পৃথিবী থেকে চলে যাচ্ছে, আর তখন কেমন লাগে এটা আমি জানি। রোজই জানতো পৃথিবী থেকে চলে যাবে, তার প্রতিদিনের চোখের চাহনি, প্রতিদিনের কথা, যে চলে যাবে জানে, জেনে যায় যে আমি চলে যাব, তার চোখের দিকে তাকানো যায় না। আমি কখনো চোখের দিকে তাকাইতে পারতেছিলাম না, জানেন, তাকাইতে পারতেছিলাম না। এই বন্ধু, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক। অনেক ভালো মনের মানুষ ছিল ভাই, সিনেমায় অনেক টেকনিশিয়ান, অনেক আর্টিস্ট, তার হাতে জন্ম, হ্যাঁ তার হাতে জন্ম। অনেক সুপারহিট ছবি দিয়েছে ভাই, এবং অনেক নতুন ধারার। প্রথম ছবি রক্তের বন্ধিটা ফ্লপ গেছে, তারপর আরেকটা ছবি করছে, ওইটাও চলে নাই। এরপরে সে রুবেলকে নিয়ে লড়াকু, হায় লড়াকুর ব্যবসা ভাই, চিন্তা করতে পারবেন না, ভয়াবহ ব্যাপার। প্রত্যেকটা হলে এক মাস, দেড় মাস, দুই মাস করে চলছে, সুপার ডুপার হিট। এরপর আমার বন্ধুকার পিছন ফিরে তাকাতে হয় নাই, অনেক হিট ছবি দিছে, অনেক। এবং আরেকটা কথা বলি, বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট পেমেন্ট ডাইরেক্টর যদি কেউ থাকে এখনও এ পর্যন্ত, সেটা শহীদুল ইসলাম খোকন, সবচেয়ে বেশি পেমেন্ট নিত ডাইরেক্টর হিসাবে। এই আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সবাই দোয়া করবেন ওনার জন্য। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।